ডেঙ্গু মশার কারণে 8 দিন টানা হসপিটালে থাকতে হয়েছে ভূমি পেডনেকরকে, জানাবো সেই বিষয়ে। সেই সঙ্গে আরও জানাবো টুইটার অ্যাকাউন্টের জন্য বেশ বিরক্ত বোধ করছেন সচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার, জানাবো বিস্তারিত। তো প্রথমেই আসি ভূমির গসিপসে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর, অবস্থা এতটাই খারাপ ছিল যে 8 দিন বিছনা থেকে উঠতেই পারেননি, এ কথা নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী। হাসপাতাল থেকে ছবি শেয়ার করে ভূমি জানিয়েছেন তিনি আগের চেয়ে এখন অনেকটা সুস্থ। একই সঙ্গে তিনি ভক্তদেরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, একটি ডেঙ্গু মশা আমাকে টানা 8 দিন অত্যাচার করেছে, কিন্তু আজ ঘুম থেকে উঠে একটু ভালো লাগলো, তাই সেলফি তোলার কথা ভাবলাম। একই পোস্টে ভূমি আরও লিখেছেন, বন্ধুরা সাবধানে থাকবেন, কারণ গত কয়েকদিন আমার ও আমার পরিবারের জন্য অত্যন্ত কঠিন ছিল। মশা তাড়ানো এই মুহূর্তে আবশ্যক, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখুন। উচ্চ দূষণের মাত্রায় আমাদের বেশিরভাগের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। আমার পরিচিত বেশ কয়েকজন সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, এই পরিস্থিতি আরো খারাপ করছে। আমার যত্ন নেওয়ার জন্য চিকিৎসকদের ধন্যবাদ। তো হ্যাঁ, বর্তমানে কিন্তু ডেঙ্গুর প্রকোপটা একটু বেশি, তো সাবধানে চলবেন। তো এবার আসি সারার গসিপসে। সোশ্যাল মিডিয়ায় ডিপফেক ছবি এবং ভিডিও নিয়ে বিরক্ত সচিন টেন্ডুলকারের কন্যা সারা টেন্ডুলকার ইনস্টাগ্রামে এই বিষয়ে একটি দীর্ঘ পোস্ট করেছেন তিনি। টুইটারে তার নাম ব্যবহার করে কেউ একজন ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করছেন, এমনকি ভুয়া অ্যাকাউন্টটি নিজেকে সারা টেন্ডুলকার হিসেবেও দাবি করছে। সারা জানিয়েছেন টুইটারে তার কোনো অ্যাকাউন্টই নেই, তার নাম এবং ছবি দিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। সারা লেখেন, সোশ্যাল মিডিয়া অসাধারণ একটা জায়গা, এখানে আমরা নিজের আনন্দ দুঃখ এবং প্রতিদিনের সমস্ত কিছু ভাগ করে নেই, কিন্তু সেখানে প্রযুক্তির অপব্যবহার করে সত্যিটাকে পাল্টে দেওয়া হচ্ছে, যা ইন্টারনেটে কোনো পোস্টের সত্যতার উপর প্রশ্ন তৈরি করছে। তিনি আরও লেখেন, আমি এমন কিছু ডিপ ফেক ছবি দেখেছি যার সঙ্গে সত্যের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। টুইটারে আমার নাম এবং ছবি ব্যবহার করে এমন কিছু অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে যা মানুষের কাছে ভুল তথ্য দিচ্ছে। আশা করছি টুইটারে সেই অ্যাকাউন্টগুলো মুছে দেওয়া হবে। বিনোদন ভালো, কিন্তু তার জন্য কখনো সত্যিকে বিসর্জন দেওয়া উচিত নয়, সবসময় সত্য কথা বলাই ভালো। তো দেখা যাক তার অ্যাকাউন্টগুলো বন্ধ হয় কিনা। তো এখন তো ছিল এতটুকুই বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।